বয়স যখন 2 থেকে 3 বছর তখন থেকে ফুটবলের চেয়ে ক্রিকেটের প্রতি বেশি আগ্রহ ছিল এক বিস্ময় বালকের। ছোটবেলা থেকে প্লাস্টিক ব্যাট কিংবা পিং পং বল দিয়ে খেলতে পছন্দ করতেন তিনি। এরপরে নানা চড়াই উৎরায় পেরিয়ে 2005 সালে ইংল্যান্ডের বিপক্ষে ক্রিকেট খেলে বাংলাদেশ জাতীয় দলের অভিষেক ঘটান তিনি এবং 2006 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে গৌরব অর্জন করেন তিনি। দর্শক, তিনি আর কেউ নন, আমাদের জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস। চলুন তার সাথে কথা বলে নেওয়া যাক। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি ক্যারিয়ার হিসেবে কেন ক্রিকেটটাকে বেছে নিয়েছেন? প্রথমত যখন আমরা খেলে আমি খেলা শুরু করি তখন কিন্তু এরকম ব্যাপারটা ছিল না যে আমি ক্যারিয়ার হিসেবে ক্রিকেটটা বেছে নেব। আমি মনে আছে 1992 তে প্রথম খেলার সাথে ইন্ট্রোডাকশন, বাট আমাদের ফ্যামিলিতে যেহেতু ক্রিকেট ছিল, ক্রিকেট খেলার ব্যাপারে একটা ঝোঁক ছিল। ব্যাপারটা এরকম ছিল যে পড়াশোনার পাশাপাশি একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রাখা। আচ্ছা, তো আপনার ক্রিকেট ক্যারিয়ারের সেরা সময় কোনটি ছিল এখন পর্যন্ত? আমি যদি একদম অনেস্টলি বলি, ক্রিকেট যতদিন খেলেছি প্রত্যেকটা দিনই এক্সাইটিং। যাক, শুনে ভালো লাগলো। স্যার আপনি তো টিচিং প্রফেশনাল ছিলেন, তো আপনার কাছে টিচিং নাকি ক্রিকেট কোনটা বেশি এনজয় করেছেন? টিচিং এ আছি, এখনো আছি। আমি যখন যে কাজটা করি চেষ্টা করি 100% অনেস্টি দিয়ে এবং হার্ড ওয়ার্ক দিয়ে করার। তো সবসময় ইচ্ছা ছিল যে এডুকেশন রিলেটেড কোনো কিছু একটা কাজ করব। খেলার পরে আমি যখন এখন অ্যাডমিনিস্ট্রেশনে আছি, এইটা আমার এই এই কাজটার পেছনে পড়াশোনার একটা বড় অবদান আছে। আমাকে এই পড়াশোনা করার কারণে আমি এই কাজটা ভালো মতো করতে পারছি। আমি টিচিং এ পার্ট টাইমে আছি, ইটস ইট নট মাই প্রফেশন, বাট ওই যে সারা জীবন ক্রিকেট খেলে এবং পড়াশোনার মাধ্যমে যে নলেজটা গ্যাদার করেছি ওইটা যদি পরবর্তী প্রজন্মের মধ্যে একটু শেয়ার করতে পারি তাহলে মনে হতো যে না ভালো হবে। এবং এখন ইউনিভার্সিটি স্কলারশিপ পড়াচ্ছি, তারা কিছু অপরচুনিটি দিয়েছে, ভালো লাগে। আমার পরের প্রশ্ন হচ্ছে, ক্রিকেট প্রেমীরা মনে করেন শাহরিয়ার নাফিস বাংলাদেশ ক্রিকেটের হারিয়ে যাওয়া এক উজ্জ্বল নক্ষত্র, তো তারা আপনাকে জাতীয় দলে আরো লম্বা সময় চেয়েছিল, কিন্তু ক্যারিয়ারে একটু দীর্ঘ হলো না বলে কি আপনার কোনো অতৃপ্তি কাজ করে কিনা? প্রথমত আমি 20 বছর ক্রিকেট খেলেছি, এর চেয়ে লম্বা সময় খুব কম ক্রিকেটারই খেলে থাকে। আমার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে ওই ধরনের কোনো অতৃপ্তি নেই, কারণ যতদিন জাতীয় দলে খেলেছি 100% প্রফেশনালিজম দিয়ে খেলার চেষ্টা করেছি। তো জাতীয় দলে আর কিছুদিন খেললে ভালো হতো, স্ট্যাটিস্টিক্সটা একটু ইম্প্রুভ হতো, বাট ক্রিকেট ক্যারিয়ার নিয়ে আমার কোনো অতৃপ্তি নেই। বাট এটা সত্য, যারা আমার খেলা পছন্দ করেন, ভালোবাসেন, তারা সবসময় মনে করেন যে আরো 5-7-10 বছর খেলে হতো ভালো। আপনার বাসায় তো আপনার ছেলে মেয়ে আছেন, তাদের সাথে ক্রিকেট নিয়ে সমসাময়িক ক্রিকেটের সমসাময়িক বিষয় নিয়ে কোনো আলোচনা হয় কিনা বা তাদের ক্রিকেট নিয়ে আগ্রহটা কেমন? একটা কথা প্রচলিত আছে, এটা ক্রিকেট ফ্যামিলির মধ্যে প্রচলিত আছে, যে ক্রিকেটারদের বাসায় যে ড্রাইভার বা যে হাউস হেল্প তারা প্লেয়ারদের চেয়ে ভালো ক্রিকেট খেলছে। আমার কাছে মনে হয় একটা প্রফেশনাল ক্রিকেটার তার ফ্যামিলিতে সবচেয়ে কম ক্রিকেট খেলছে, তার ফ্যামিলি মেম্বারে বেশি খেলছে। আমার পরের প্রশ্ন হচ্ছে, মিরাজ ব্যাটিং পজিশন বারবার পরিবর্তন করে খেলোয়াড়দের কম্বিনেশন নষ্ট করছে, তো এতে খেলোয়াড়দের পারফরম্যান্সে কোনো প্রভাব পড়ছে কিনা আপনি এই বিষয়ে কি মনে করেন? প্রথমত ব্যাটিং অর্ডারটা কি হবে এটা যে কোনো ম্যাচ, শুধু মিরাজের কথা না, যে কোনো ম্যাচে যে কোনো টিমে ওই টিমের যে ম্যাচটা খেলবে ওই ম্যাচের অপোনেন্ট যে হবে তার সাথে কম্বিনেশন করে বা ওই পার্টিকুলার ডেতে কোনটা আমাদের প্রয়োজন এটার উপর ডিপেন্ড করে ব্যাটিং অর্ডার চেঞ্জ করা হয়। ওকে, এখন তো ওয়ার্ল্ড কাপ চলছে, তো আপনার পছন্দের ব্যাটার এবং বোলার কে? আমার রিসেন্ট টাইমে সচিন তেন্ডুলকার, আমি তো আসলে ওই আমলের ক্রিকেটার, আমার অল টাইম ফেভারিট ছিল সচিন তেন্ডুলকার, ব্রায়ান লারা, অ্যাডাম গিল, ক্রিস পেরা। আর ইন টার্মস অফ বোলিং অবশ্যই আমি বাংলাদেশের সাকিব আল হাসান এবং তাসকিন, এই দুজনের বোলিং খুব পছন্দ। যাক, এবারে বিশ্বকাপে বাংলাদেশ দলের সফলতার জন্য কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন, এজ আপনি একজন সিনিয়র খেলোয়াড় ছিলেন সেখান থেকে? প্রথমত আমার কাছে মনে হয় যে একটা খেলার আগে যেই প্ল্যানটা করা হয় ওই প্ল্যানটা 100% না হলেও 90% যদি এক্সিকিউট করতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে কোনো দলই সফল হবে এবং বাংলাদেশ কিন্তু সেটার বাইরে না। ওয়ার্ল্ড কাপের কথা যেহেতু আসছে, ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ এখন পর্যন্ত 4টা ম্যাচ খেলেছে, 3টা ম্যাচ বাংলাদেশ হেরে গিয়েছে, কিন্তু আমরা যদি অপোনেন্ট দেখি অপোনেন্ট খুবই শক্ত প্রতীক আসলে, এখনো 5টা ম্যাচ বাকি আছে এবং বাংলাদেশ যাদের সাথে খেলবে তাদের সবার সাথেই তাদের জেতা এবং ভালোভাবে জেতার সমর্থ আছে। তো প্ল্যান যেটা হচ্ছে অপোনেন্টকে অ্যাসেস করে যেই
কম্বিনেশনটা করা হচ্ছে ওইটা যদি আমরা ঠিকমতো এক্সিকিউট করতে পারি, আমার কাছে মনে হয় বাংলাদেশ যেগুলো রয়েছে থাকতে পারে। আপনার সর্বকালের সেরা পছন্দের মানে টিমের মধ্যে আপনি যদি 11 জনকে নিয়ে একটা টিম করতে চান আপনার পছন্দের, তাহলে আপনি কাদেরকে নিয়ে একটা টিম করবেন? প্রথমত এই এই তিনটা সিলেকশন করতে গেলে আমি নিজেকে বাইরে রাখি। কেন? কারণ আমি নিউট্রাল থাকতে হবে। আচ্ছা, সিলেক্টর কেন বিএসএ কেন সিলেক্ট হিমসেল, ওটা যদি না করি তাহলে ওপেনিং এ তামিম ইকবাল ও লিটন দাস থাকবে। নাম্বার থ্রিতে সাকিব আল হাসান বিকজ অফ হিস ওয়ার্ল্ড কাপ পারফরমেন্স। নাম্বার ফোর মুশফিক, নাম্বার ফাইভ আশরাফুল, নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়া, নাম্বার সেভেন হবে মেহেদিরাজ, তারপরে মুস্তাফিজ, তাসকিন, মাশরাফি আর মোহাম্মদ। তো ভালো লাগলো আপনার সাথে আজকের দিনে ক্রিকেট নিয়ে কথা বলে, তো থ্যাংক ইউ আপনাকে। দর্শক, এই ছিল আজকের মতো। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।